আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। কি হচ্ছে তোর? হ্যাঁ রে, কি হয়েছিল গো? শুধু জ্বর হয়েছিল, দমে জ্বর হয়েছিল। জ্বরটা আমরা কিছু বুঝতে পারলি, তখন হসপিটাল লাগলি, চেক করতে ভর্তি হলি। করানোর জন্য আর কি, কোনো ডান ভূত দেখেছো? ডান ভূতের কিছু যা লোকে বলছে এটা করো এটা করো, লোকে তোমার সঙ্গে তোমাকে কোথায় বলো? আর সঙ্গে তো পরামর্শ হইলাম, লোকে কে বলছে? তোমরা নিজেরাই বলছে, অম্বুজ বলছে, লোকে কে কি বলছে বলো না? কোন লোকটা বলছে? হাসপাতালে আবার ঘুরে নিয়ে যেতে বলছে, যদি না স্যারে তোমরা বলে পেছাব দোষ অমুক দোষ দিয়ে, তারপরে তোমার আমরা সাঁকড়ার ওষুধ খাইলে দিয়ে, তারপরে আরও ঝালি ওষুধ খাচ্ছ, খবরটা কি রাখিনি আমরা? মিথ্যা কেন বলছে? সেটা তো মরমর হয়েছিল সেদিন রাত্রিবেলায়, আমি যদি না দেখতাম সেদিন রাতেই তো একবার খবরটা আপনি দিয়েছিলেন। তারপর চলে গেল ওঝার ওষুধ পেছাব দোষ, তারপর চলে গেল। এখন তো ভালোই আছিস? জ্বরটা কমেছিল দিয়ে, তারপর আবার ওষুধ দিয়েছিল, সে ওষুধ গুলো স্টপ করে আপনার মনে করুন পেছাব ওষুধ তুমি করেছিল তুমি করেছিল খাওয়াচ্ছিল। হ্যাঁ, এই সকলের জন্য বাড়ি গেছিল অবস্থা, আমি দু তিন দিন পরে দেখেছি, আগে দেখেছি, এখন দেখি একটু ভালো আছে, ওষুধগুলো বোধ হয় পরে খাইয়েছি। তারপরে এক মাস জ্বর হয়ে গেল, কি বলে তোমার ওই সাঁকড়ার কাল কি আনা হইলো? দাঁতের ওষুধ বেটা দিয়েছিল ইয়াকে, সে কি বলে গরিব সংসারে পারে নাই, গরিব গুলো পড়ছে কি করে? গরিব সংসারে পারে নাই, ইচ্ছাই নাই। এখন কি আছে যা দেখবে একদম কিছুই না, সেগুলো পড়ছে, তবে তো তার ঘর দুয়ার আছে। এখন গর্ভাবস্থা থেকে বাচ্চা থেকে কেয়ার নেওয়া হয়েছে, তার পড়াশোনা হয়েছে, প্রি প্রাইমারি আছে, প্রাইমারি আছে, খাবার দেওয়া হয়েছে, আর সাহায্য দিয়ে করা হয়েছে। তখন দেয় নাই, ওইগুলা নাই করে ডাক্তারে, এটা অনেকটা সুস্থ হয়েছে, এইটা বেশি আর আলাদা কোনো আমাদের করে লাভ নাই। তো আমার তো একদিন রাতে ঘর হয়েছে, তার মাদক ডাকুন, এক বোতল মদের দাম নিয়ে নেবে 35 টাকা। আগে মানুষের প্রত্যেকেরই জ্বর হয়, সর্দি কাশি হয়, জ্বর হয়, জ্বরের ওষুধ আছে খেয়ে যায়, কিন্তু কেউ তো ওঝা ঝাড়ফুঁক করে না। কটা লোক ওঝা ঝাড়ফুঁক করাচ্ছে? তাহলে তো সরকার থেকে বলতে কতগুলো ওঝা তৈরি করে দিলেই হতো। এই জন্য এত বড় মেডিকেল কলেজটা দরকার আছে কি? 10 বছর ধরে পড়া, 5 বছর ধরে পড়ানোর জন্যে। হ্যাঁ, অত পরীক্ষা দিয়ে ছেলেগুলো এসে এখানে পড়বে, ডাক্তারি শিখবে, তারপরে ওষুধ লিখবে, সেগুলো দরকার আছে কি? যদি ওঝাগুলো এসে নিয়ে গাঁ গাঁ একটা করে ওঝা তৈরি করে দিতে, আর সরকার বলতে কত পয়সা খরচ বেশি যেত। মানে তোরা যদি এমন থাকতো যে জঙ্গলে থাকতিস, নাহলে ওঝা ঠিক আছে, 100 মিটার মেডিকেল কলেজ, 100 মিটার দূরে মেডিকেল কলেজ, সেখানে যদি তোরা এইসব বলিস যে সামনে আছে ওঝাটা, তাহলে তোদের বলার কিছু নেই। না, ওঝাটার ব্যাপারে তুমি শুনো, ওটা আমি জিনিস তো বলেছি। ওঝাটার বাড়ি কোথায়? আর বাবা তো সবগুলা যে বয়স 13-14 বছর। গ্রামে স্কুল পড়েছে, গানা গ্রামে থাকে, ট্রান্সফার করে স্যার ভর্তি করতে পারবে। বাকি বাচ্চাগুলোর আছে?
পোলিও কার্ড ফলিও সব গাছ জন্য বলি কিছু যদি লোক লাগে থাকে তাহলে একটু ঝাড়ু লোক লাগে এই দেখো কাম কাম তো পড়ে না জিও করে ঝাড়ু করান দিয়ে একটু লোক লাগে ওষুধ চলে লোক লাগে ডাক্তারি ওষুধ খেলে যদি কোন ডাক্তারকে বলেন ডাক্তারকে বলে বুঝো আমাক বুঝো দুর্বল আছে ডাক্তারকে বলা হয় না সাপ হয় না মানে ঝাড়াঝাড়ি করলে তোর ওষুধ যায় এই ওষুধটা লাগিয়ে যাবে কাজ করে এর লাগ দিছ না জিনা আমার বাবা বলেছে যে আমরা তো সেই ভূত পেপিটা নিয়ে আমি তো ব্যস্ত থাকি না তোরা বুঝাবি না তোরা আজকালকার দিনে আছিস এদিকে মোবাইল নিয়ে খিচখিচ খিচ মোবাইল আছে ওই লোকটাই তো ওরা দেখে ধরতে পারবি না ওরা শিকড় দেখ বাকড় দেখ যা হোক তার থেকে মরে যাক যা হোক ওদেরকে কোনোদিন তোরা ধরতে পারবি ডাক্তারকে কিন্তু একটা ওষুধ দিতে যদি রিয়াকশন হয়ে যায় না ডাক্তারকে পিঠে মেরে দেবে হ্যাঁ ডাক্তারকে পিঠে মেরে দিতে পারবি ডাক্তারের কাগজ থাকে ইয়ে থাকে ওষুধে ভুল হলে ডাক্তারকে জবাব দিয়ে দিতে হয় আর ওঝাদের তো তা কিছু করতে হবে না ওঝারা যা খুশি দেখ সে বিষ দেখ সাপের বিষ দেখ ইঁদুর বিষ দেখ সব দিয়ে দেখ তোরা খাই দিবি বিপুলা কালিন্দি এখানে দেখলাম এই হাতোয়াড়ের এই গ্রামে যেখান থেকে 100 মিটারের মধ্যে একটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে সেখানে ওই সব ঝাড়ফুঁক ও জাগিরি করে একটি মেয়ে যে আজ এক মাস ধরে অসুস্থ হয়ে আছে হ্যাঁ তাকে এইসব করাচ্ছে আর কি আধুনিক চিকিৎসার সুযোগ নেয়নি আর কি এবং আস্তে আস্তে মেয়েটি খুব শারীরিকভাবে অনেক ক্ষতিকারক অবস্থাতে পৌঁছে যাওয়ার পর তারপরে তারা হাসপাতালে নিয়ে যেয়ে এখন আপাততভাবে সুস্থ আছে কিন্তু ঝাড়ফুঁকটা এখন ওরা ছাড়েনি কখনও সাঁকড়া থেকে ওষুধ এনে খাইয়ে দিচ্ছে কখনও আবার এখানে কোনো ওঝাকেটে গিয়ে নিয়ে নানারকম ওইসব টুকটাক করে ওষুধ খাইয়ে দিচ্ছে এইসব করছে এতে মেয়েটি আরও অসুস্থ হয়ে যাচ্ছে আর কি যাই হোক আমরা সেটা বললাম আর কি ওনাদেরকে বুঝালাম আর কি পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছে যে আজকালকার দিনে আধুনিক চিকিৎসার ব্যবস্থা নিতে হবে ঝাড়ফুঁক ওঝাগিরি করলে কিন্তু মেয়েটির ক্ষতি হবে আর কি তো সেটার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আর উনি আছেন আর কি উনি তো বিশেষ করে আমাদেরকে ডেকে এনেছেন আর কি তো আমরা ওনাকে উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন করবেনও বলেছেন আমরা ওদেরকে যতটা পারি ওদের ওই মেয়েটির যদি আরও কোনো চিকিৎসার দরকার হয় সেই চিকিৎসাটার ব্যবস্থা আমরা করবো সাথে সাথে অন্যান্য ওর যেমন ওর বাড়িটা ওর নামে নেই বা ভেস্টেডেটে আছে সেগুলো যাতে যা সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলোর দিকেও নজর রাখবো যাতে ওরা আর্থিকভাবে ইয়ে হয় আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো আমরা দেখলাম যারা স্কুলে যাচ্ছে না হ্যাঁ বা এরকম অপরিষ্কার থাকছে এবং নানারকম রোগের শিকার হচ্ছে তাদেরকেও আমরা বললাম যে এগুলো যাতে এইসব না করে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এখন অনেক সরকারি সুযোগ সুবিধা আছে সেই সরকারি সুযোগ সুবিধাগুলো তারা যাতে পায় আর কি তার জন্য যাকে যতটুকু যা মানে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের যা হচ্ছে সেটার জন্য আমরা সেখানে যাব আর বাকি যা বললেন এই দাদা তো বললেন আর কি উনি ওনাদের পাশে থাকবেন বলেছেন আমাদের গ্রামটা এখানে মেডিকেল কলেজের 100 মিটার দূরে হলেও এখনও কিছু মানুষ আছে যারা ওঝা গুণিন ডাইন ভূত এই সকল মনে মনে বিশ্বাস করে কিন্তু তার বহিঃপ্রকাশ যদিও নাই গোপনে করে কিন্তু আজকে এই অম্বুজ কালিন্দী এই ভয়ানক খুব কুসংস্কারগ্রস্ত কোনো চিকিৎসকে এর যে স্ত্রী আছেন তিনি এখন মানসিক প্রতিবন্ধী তার এনার অজ্ঞতার জন্যে এনার স্ত্রী একজন শারীরিক হিসাবে দারুণ দক্ষ পরিশ্রমী মানুষ আর্থিক সচ্ছলতাও ছিল ওর জন্য মাটি কাটা কাটা এখন সম্পূর্ণ প্রতিবন্ধী হয়ে গেছে মানসিক প্রতিবন্ধী তার একটা মেয়ে বিপুলা কালিন্দী দীর্ঘদিন প্রায় এক মাস হতে বিপুলা কালিন্দী তার মেয়ে বিপুলা কালিন্দী এক মাস হলো জ্বরে ভুগছে আমি তাকে হাসপাতালে পাঠাইছিলাম হাসপাতালে চিকিৎসা করার পর তারপরে খাড়িটা সুস্থ হওয়ার পর সঙ্গে অনেক মেডিসিন দিয়ে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল সুস্থ হওয়ার জন্যে কিন্তু সেই সমস্ত ডাক্তারের ওষুধ না দিয়ে ওই গ্রামীণ গুণিন ওঝা এই সকলের টুকটাক বা সাঁকড়ার ওষুধ বা ওঝাদের ওষুধ খাওয়াচ্ছিল যার জন্য শারীরিক অবস্থাটা আরও খারাপ হয়েছিল আজকে আমি বিজ্ঞান মঞ্চকে ডাকতে বাধ্য হয়েছি যে আমাদের গ্রামে এই সমস্ত কুসংস্কারগ্রস্ত যে কয়েকটা পরিবার আছে তাদের যাতে শিক্ষা হয় এবং ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ থাকব।